হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখান থেকে আমি দুটা ছোট সাইজ দেখে কাঁচা কলা নিয়ে নেব, আর ভালো করে ওয়াশ করে লম্বা লম্বা করে কাটতে হবে, পাতলা পাতলা করে। তো গ্লোভস লাগিয়ে নিয়েছি যাতে তার একটা কাটার পরে একটা মানে ইয়ে লেগে যায় হাতের মধ্যে, ছুটতে চায় না। সাবান দিয়া হোক বা ডেটল দিয়া হোক, মানে ও হ্যান্ড ওয়াশ করে সাফা করা যায় না, প্রবলেম হয়। তো গ্লোভস লাগিয়ে নিয়েছি, ভালো করে ওয়াশ করব। এভাবে করে আমাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো লম্বা লম্বা করে আর সাইজ একটু পাতলা করে কেটে নিয়েছি, আর এখন সামান্য পরিষ্কার জল দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে বেসন দিয়ে পকোড়া বানাবো। আর আজকে একটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার মনার বার্থডে আসছে তো, 2-1 দিন বাকি। তো তার বাবা তার জন্য একটা গিফট নিয়ে এসেছেন, মানে অনলাইন অর্ডার করেছিলেন তার পছন্দের একটা গিফট, সেটা আপনি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমি নেক্সট প্রসেসে চলে যাই। 5 মিনিট পরে ফিরে আসলাম, সামান্য সময় জলে রেখেছিলাম, তো একটু কালো জল বেরিয়েছে। আর বেসনটাও এখন রেডি করে নেব। তো জল থেকে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তো একটু তার। তো বেসনের মধ্যে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে মিক্স করে নিয়ে নিচ্ছে। আর এদিকে ইন্ডাকশন অন করে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নেওয়া হচ্ছে। এভাবে বেসনের মধ্যে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে চুবিয়ে নিচ্ছি। তো এভাবে দিয়ে দেওয়া হচ্ছে, এভাবে সবকটি দিয়ে দিতে হবে। দুটা তিনটা করে নিলেই হবে। আমার ফ্রাই প্যানটা একটু বড় সাইজে আছে। তো আমার পকোড়া বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, আমি কয়েকটা বানানো হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে। কি এসেছে মনার বারবি? কিতনা রুপিস দেখনা পড়েগা পেলে? ফ্লিপকার্ট সে অর্ডার কিয়া? সুমিনি মানি 1160 টাকার অত সুন্দর কি গিফট এলো মনার। মনা লাইক দিস বারবি? বারবি বারবি ডল খেয়ে অর্ডার করছিলি? কে অর্ডার করছিল মনানি? মনা এটা খেয়ে অর্ডার করছে? এটা খেয়ে অর্ডার করছিল? ওই তো অটোমেটিক ওপেন হবে। দেখি দেখি বারবি ডল। ওহো, আচ্ছা একটু মার্কেট প্রাইসটা দেখি লাই। মার্কেট প্রাইস এটা, ও এটা বারবি, ওটা আইছে। ওই দেখো মার্কেট প্রাইস 1699-1700। হ্যাঁ,
ওপেন করতে হবে। বাবি ওয়াও, মোনা হ্যাপি লাইক দিস? ডু ইউ লাইক দিস? ওপেন 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 হরো না না, এটা ওপেন হরো না, ওইটা ক্রকটা ওপেন করো। মজবুত মোনার বারবি ডলটা, এটার ভিতরে কি আছে, ওইটার ভিতরে কি আছে? ওয়াও জি, ওইটা ওই রকম হইব, অনেক রকম আছে মনে হয়। বাপরে তো মানে এত সুন্দর মোনার বারবি ডল। দেখি বারবি ডলটা এখন ওপেন করো, দেখে নেই। দেখছি আমি, দেখছি তো, এখানে দেখতে লাগবো কি কি স্টেপ আছে। এই তো এ বি সি ডি ই এফ, অনেকটা স্টেপ আছে। হ্যাঁ, একটা না না নি 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 তো গুড নাইট, গুড নাইস। তো হেয়ার নি, ও নাইস হেয়ার, তোমার বারবি ডলের নাইস হেয়ার আছে। একটু শু নি, এটা ওয়াও হিল শু, এটা কেমনে লাগাইতো বারবি ডলে। আজি এ হিল, বাপরে অত হিল লাগাইতো নি তোমার বারবি ডলে। এটা কি হার্ট? হার্ট, হার্ট দিয়ে তোমার বারবি কি করবো? বাবি ওয়া, ও এখানে লাগাইবো, ঠিক আছে। ওই তো শু লাগাই দিছে মনার বারবি ডলে। ওয়াও, টিক 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 করে হাঁটিব। ফটো ফটো উঠাই দাম। আর এই দেখো হেয়ার লাগাইছে জি, ওয়াও হেয়ার ফটো ফটো। ওকে ইয়ার, এটা টপ হই, টপ হই হয়ার, টপ হয়ার হয়ার। ওই মানে উল্লু বানায়া? কোন উল্লু বানায়া? ফ্লিপকার্ট বয় না উল্লু বানায়া? দেখতে পাচ্ছেন আমার মনে অনেক দামের একটা বারবি ডল কিনেছে, ওর অনেক পছন্দ ছিল অনেক দিন থেকে। তো এই জলের মধ্যে তাকে 5 মিনিট ডুবিয়ে রেখেছিলাম মাতাও, এখন একটু জল পড়ে গেছে, তো দেখিনি। দেখুন অসাধারণ, যেরকম লেখা ছিল ওরকমই মানে হয়ে গিয়েছে তার কালারটা, কালারটা চলে এসেছে স্কার্টের কালারের মতন। তো তুলে নিয়ে তাকে মুছতে হবে, তো স্কার্টের কালারের মতন এসেছে, দেখতে পাচ্ছেন। আমার মনার জন্য এটা বার্থডে গিফট, তো তার বার্থডের সময় এটা দেওয়া হলো। তো দেখুন জলের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম, তো তার কালার এসেছে, আগে অন্য কালার ছিল এখন অন্য কালার হয়েছে। এই জলের মধ্যে ডুবানো ছিল 5 মিনিট, তারপরে তার মানে কালারটা এসেছে। তো এখানে লেখা ছিল এরকম ডুবিয়ে রাখলে কালারটা আসবে। এটা যদি আমি অফলাইন কিনতাম তাহলে 1699-1700 টাকা দিতে হতো, তো ফ্লিপকার্ট থেকে আনায় আমি একটু কনসিডার মানে ডিসকাউন্ট পেয়েছি, তো 1100 টাকা, 500 টাকা কম ডিসকাউন্ট হয়েছে।